أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله प्रोफर्मा इनवॉयस আমরা যাকে সংক্ষেপে পিআই বলে থাকি प्रोफर्मा इनवॉयस বা পিআই হলো রপ্তানিকারক ও আমদানিকারকের মধ্যে একটি প্রাথমিক চুক্তিপত্র কোন রপ্তানিকারক কোন দেশ থেকে কি ধরনের পণ্য কোন দেশে कार काछे की परिमाण पन्न कत टाकाय रप्तानी करबे तार सम्पूर्ण विवरण प्रोफर्मा इनवॉयसे लेखा थाके उपरोक्त विषयगुलो निये रप्तानिकारक ओ आमदानिकारकेर मध्ये क्लियर भावे फैसला होवार परई मूलत एकजन रप्तानिकारक तार आमदानिकारकेर कम्पानीर नामे प्रोफर्मा इनवॉयस इस्यू करे थाके এটি হচ্ছে একটি প্রোফর্মা ইনভয়েসের নমুনা এটি একটি ডামি কপি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এটি তৈরি করেছি এখানে দেখুন শুরুতেই আছে কোম্পানির নাম এবং কোম্পানির অফিস ঠিকানা তার টেলিফোন নাম্বার ইমেল নাম্বার এটি হচ্ছে যিনি এক্সপোর্ট করবেন সেই এক্সপোর্ট কোম্পানির লেটার হেড প্যাড অর্থাৎ আমরা যেটাকে প্যাড বলি প্যাড লেটার হেড প্যাড বলে থাকি সেই প্যাডের উপর তারা প্রোফর্মা ইনভয়েসটি তৈরি করেছে এটি হচ্ছে প্যাডের উপরের অংশ অর্থাৎ তাদের কোম্পানির সব ইনফরমেশন এখানে আছে আচ্ছা প্রোফর্মা ইনভয়েসের শুরুতেই তারা কি লিখেছে দেখেন এখানে তারা ডেট লিখছে ফেব্রুয়ারি 3, 2021 এই তারিখ তারা এই তারিখে প্রোফর্মা ইনভয়েসটি ইস্যু করেছে অর্থাৎ এটি হচ্ছে প্রোফর্মা ইনভয়েসের ডেট এবার কার কাছে মাল তারা এক্সপোর্ট করবে বাংলাদেশে অর্থাৎ ইম্পোর্টার ইম্পোর্টারের নাম হচ্ছে ব্রাইট অ্যান্ড স্টার সায়েন্টিফিক কোম্পানি 48 শহীদ নজরুল ইসলাম রোড ওয়ারি ঢাকা বাংলাদেশ তাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা অর্থাৎ এই কোম্পানির কাছে মাল এক্সপোর্ট করবে এই কোম্পানি থেকে আচ্ছা তারপর ইম্পোর্টারের সমস্ত তথ্য দেওয়ার পর এখানে তারপর লিখেছে প্রোফর্মা ইনভয়েস নাম্বার আমরা যেটাকে পিআই বলি সেই প্রোফর্মা ইনভয়েস লিখেছে এবং নাম্বার লিখেছে C21F120A এটি হচ্ছে তাদের প্রোফর্মা ইনভয়েস নাম্বার আর ডেট হচ্ছে উপরে যেটা আমি আগে দেখিয়েছি এটি হচ্ছে তারিখ অর্থাৎ প্রোফর্মা ইনভয়েসের নাম্বার এটি এবং ডেট এটি এবার তারা কি এক্সপোর্ট করবে বাংলাদেশে তার ইনফরমেশনগুলো এখানে দেখেন আইটেম ডেসক্রিপশন এবং কোয়ান্টিটি এখানে ডেসক্রিপশনটা কি লিখছে দেখুন এক নম্বরে শেকিং ইনকিউবেটর এই শেকিং ইনকিউবেটর হচ্ছে একটি ল্যাব ইনস্ট্রুমেন্ট অর্থাৎ ল্যাবরেটরিতে এই মেশিনটি দরকার হয় এটি তারা এক্সপোর্ট করবে বাংলাদেশে কোরিয়া থেকে কোয়ান্টিটি হচ্ছে নম্বর এক নম্বর মানে একটি আর কি কোয়ান্টিটি ওয়ান নোজ আমরা যেটাকে বলি এক পিস তো এটা শেকিং ইনকিউবেটরের সম্পূর্ণ ইনফরমেশন এখানে দেওয়া আছে দেখেন মডেল নাম্বার SI-100 ক্যাপাসিটি 112 লিটার ওই শেকিং ইনকিউবেটর ক্যাপাসিটি এটা টেম্পারেচার রেঞ্জ দেখুন এখানে সব কিছু দেওয়া আছে কন্ট্রোলার তারপরে অ্যাকিউরেসি তারপরে চেম্বার সাইজ ওভারঅল তারপরে সেফটি সার্ভিস এখানে সব কিছু দেওয়া আছে ম্যাটেরিয়াল অর্থাৎ ওই শেকিং ইনকিউবেটর এটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটি এখানে লেখছে স্টেনলেস স্টিল SUS304 যে দেখেন ইন্টারনাল অ্যান্ড পাউডার কোটেড স্টিল দিয়ে তৈরি করছে স্পিড রেঞ্জ 30 থেকে 300 RPM শেকিং স্ট্রোক 20 mm অরবিটাল মোশন এখানে লাইট সিস্টেম উইথ ফ্লাস্ক ক্ল্যাম্প পাওয়ার সাপ্লাই এখানে সব ইনফরমেশন দেওয়া আছে পুরো মেশিনটার সম্পূর্ণ ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে দেখুন আচ্ছা এবার হলো রেট অর্থাৎ মেশিনটার দাম কত দেখুন টোটাল এফওবি প্রাইস হলো বুশান টোটাল এফওবি বুশান $3000 এটা হচ্ছে এফওবি বুশান অর্থাৎ
কুরিয়ার যে এক্সপোর্টার বাংলাদেশে এক্সপোর্ট করবে তাদের দেশের বন্দর পর্যন্ত, তারা বন্দরে পৌঁছে দেবে, এটা রেট পড়বে, মালের দাম এবং অন্যান্য লোকাল কেরিং চার্জ সহ টোটাল খরচ পড়বে $3,000 তাদের বন্দর পর্যন্ত। তাদের পোর্টের নাম হচ্ছে বুশান, বুশান। আচ্ছা, ওশান ফ্রেট ফি, ওশান ফ্রেট হলো জাহাজ ভাড়া, অর্থাৎ এটা জাহাজে পাঠাবে তারা। তো জাহাজে পাঠাতে কত ডলার লাগবে দেখুন, $382 খরচ হবে, অর্থাৎ FOB প্রাইস, অর্থাৎ কুরিয়ানদের বন্দর পর্যন্ত $3,000। কুরিয়া থেকে বাংলাদেশের চট্টগ্রাম পোর্টে আসতে এক্সট্রা দিতে হবে ফ্রেট চার্জ, যেটা জাহাজ ভাড়া $382। তাহলে টোটাল CFR চিটাগং সি পোর্ট পর্যন্ত প্রাইস হবে $3,382। আমি এটা আবারও আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে কুরিয়ার বন্দর পর্যন্ত প্রাইস, এটা হচ্ছে কুরিয়ার বন্দর থেকে চট্টগ্রাম আসতে খরচ, আর এটা হচ্ছে চট্টগ্রাম বন্দর পর্যন্ত মালের দাম এবং জাহাজ ভাড়া সহ টোটাল প্রাইস হলো এই $3,382। আচ্ছা, এবার দেখুন এখানে বাড়তি কিছু ইনফরমেশন দিয়েছে তারা। দেখুন এখানে অনেকগুলো আছে, এক নম্বরে আছে HS কোড, অর্থাৎ প্রতিটা পণ্য যখন এক্সপোর্ট হয় এক দেশ থেকে আরেক দেশে তখন এই HS কোড নাম্বারটা দিতে হয়। এই এটার আন্ডারে পোর্ট কর্তৃপক্ষ তাদের কাস্টম ডিউটি ভ্যাট এই সেই কত আসবে এই এই কোডের আন্ডারে তারা অ্যাসেসমেন্টটা করবে এবং পোর্ট কর্তৃপক্ষ বিল করবে যে আপনাকে এত টাকা বন্দর চার্জ ভ্যাট ট্যাক্স সব মিলে এত টাকা দিতে হবে, এই জন্য এই HS কোডটা বসাতে হয়। কান্ট্রি অফ অরিজিন, মালটা কোন দেশের, এই যে কুরিয়া, আর ব্র্যান্ডের নাম হচ্ছে হিউম্যান ল্যাব। পেকিং, মাল অবশ্যই একটা পেকিং করে দিতে হবে, সেই পেকিংটা কীভাবে হবে এখানে লিখে দিছে স্ট্যান্ডার্ড সিওরতি প্যাকিং, অর্থাৎ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হলো আমরা যেটাকে স্ট্যান্ডার্ড বলি, অর্থাৎ সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য এবং এটা সবার কাছেই গ্রহণযোগ্য, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড পর্যায়ের পেকিং তারা দিবে যেটা সিওরতি, অর্থাৎ সমুদ্রের ভিজা আবহাওয়া রোদ এসবে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেরকম একটা পেকিং তারা করে দেবে। তারপরে ডেলিভারি, মানে কত দিনের মধ্যে তারা শিপমেন্টটা করতে পারবে, উইদিন 4 weeks আফটার রিসিভড অফ পেমেন্ট, অর্থাৎ এখান থেকে এই যে রেট যেটা টোটাল $3,382, এই টাকাটা পাওয়ার পর তারা উইদিন 4 weeks আফটার রিসিভড অফ পেমেন্ট 4 সপ্তাহের মধ্যে তারা শিপমেন্টটা করে দেবে, অর্থাৎ চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে তাদের বুশান পোর্ট থেকে রওনা দেবে জাহাজ। এটা হচ্ছে চার সপ্তাহের মধ্যে তারা এটাকে রওনা করিয়ে দিবে। পেমেন্ট, ওই যে $3,382 কীভাবে পাঠাবেন ওই পেমেন্টটা, এই যে 100% TT ইন অ্যাডভান্স, অর্থাৎ TTতে অ্যাডভান্স হিসেবে পাঠিয়ে দিতে হবে এই টাকাটা, কারণ এটা যেহেতু একটা ছোট অ্যামাউন্ট, এটা LC করতে গেলে আবার LC হ্যান্ডেলিং চার্জ $250-$300 সেখানে লেগে যায়, যেহেতু ছোট অ্যামাউন্ট তাই তারা বলছে যে তোমরা এটা TTতে পাঠিয়ে দাও, নইলে আবার LC চার্জ যুক্ত করতে হবে টোটাল প্রাইসের সঙ্গে, তাই তোমরা খরচ বাঁচানোর জন্য এই টাকাটা TT করে পাঠিয়ে দাও। আচ্ছা, ওয়ারেন্টি, মালটা বাংলাদেশে আসার পর তারা যখন মাল চালু করবে, মেশিনটা যখন তারা চালু করবে, চালু করার 12 মাস পর্যন্ত এটার একটা ওয়ারেন্টি থাকবে, অর্থাৎ তারা সার্ভিস করে দেবে। তো কীভাবে সার্ভিস করে দেবে, তারা তো কুরিয়া, এটা বাংলাদেশে চলে আসলে কুরিয়ান থেকে কি লোক আসবে সার্ভিস করার জন্য, যাই হোক এটা তারা কিছুটা আশ্বস্ত করছে যে যাই আমরা 12 মাসের সার্ভিস দেব, তারা যেভাবে পারে দেবে আর কি, মনে হয় এটা সম্ভব না তারপরেও এটা লিখে দিয়েছে তারা। আচ্ছা, ব্যাঙ্ক ইনফরমেশন, অর্থাৎ কোন ব্যাঙ্কে আপনি ওই টাকাটা পাঠাবেন, এই যে $3,382, এটা হচ্ছে দেখুন ব্যাঙ্ক ইনফরমেশন নেম ওরি ব্যাঙ্ক হানিল টাওয়ার ব্রাঞ্চ, হ্যাঁ ফোন নাম্বার দেখুন এখানে ব্যাংকের ফোন নাম্বার দিয়ে দিয়েছে, ব্যাংকের ঠিকানা দিয়েছে, এই যে এখানে ব্যাংকের ঠিকানা কুরিয়ার ঠিকানা, তারপর এখানে সুইফট কোড, অর্থাৎ TT পাঠাতে একটা সুইফট কোডের দরকার হয়, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যখন TT পাঠাবে তখন এই সুইফট কোডের মাধ্যমে পাঠাবে, অর্থাৎ এই যে উরি ব্যাঙ্ক হিউম্যান ল্যাবের যে ব্যাঙ্ক নাম দিছে ব্যাংকের
এই সুইফট কোডে পাঠালে এটা তার অ্যাকাউন্টে চলে যাবে। এখানে দেখেন সে তার অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দিয়েছে, অর্থাৎ এই অ্যাকাউন্ট নাম্বারে আপনার টিটিটা চলে যাবে কুরিয়ার উরি ব্যাংকে ওই এক্সপোর্টারের বরাবরে। আচ্ছা, সর্বশেষ নিচে দেওয়া আছে দেখেন অথরাইজড সিগনেচার, অর্থাৎ কর্তৃপক্ষের স্বাক্ষর, হিউম্যান ল্যাব ইনকর্পোরেশন। এখানে দেখুন একটি সাইন দেওয়া আছে, মোটা কলম দিয়ে সিগনেচারটি করেছে নাইক সুং MD, অর্থাৎ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের নাম হচ্ছে নাইক সুং, তিনি সাইন করছেন এই PI এর মধ্যে। ওনার এই সাইন ছাড়া ব্যাংক প্রোফর্মা ইনভয়েসটি অ্যালাউ করবে না। অথরাইজড সিগনেচার হচ্ছে এটি। আচ্ছা, এটি হচ্ছে প্রোফর্মা ইনভয়েস, মোটামুটি একটি ধারণা আপনাদেরকে দিলাম। আশা করি আপনারা প্রোফর্মা ইনভয়েস কী এবং এটার মধ্যে কী কী লেখা থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।